কি গো, দুধের ট্রেটা প্যাকটা আনলাম, তারপর চিপস। ও বাবা, চিপস তুমি হাফ করে দিয়েছ? তুমি ক্যামেরা করছো কেন? কি জঘন্য, এরকম এত চিপস কেউ খায় নাকি? আমি খাবো অল্প, ওর জন্যই এনেছি, খাও, কোনো অসুবিধা নেই। দাঁড়াও, কোথায় যাবো? শোনো, ব্যাপারটা হচ্ছে সন্ধ্যাবেলা যখন এসেছো এখানে, আমি তখন কি বানাচ্ছি সেটাও দেখিয়ে দাও। এটা তো বললে কি আমি ইয়ে করেছি, আজকে সন্ধ্যাবেলা চা করা হয়নি, চা খাইনি, বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে চলে এলাম, ডাইরেক্ট কফিতে ঢুকে পড়েছি। কফি আর ওইদিক হচ্ছে তোমাদের দেখিয়েছি, চিপস আছে, কফি আর চিপস খাবো এখন। তারপর খেয়ে একটু কর্ণ সুবর্ণ গুপ্তধন ফিল্মটা কিছুটা বাকি আছে, ওইটা শেষ করব, তারপর দেখা যাক আর নতুন কিছু। তারপরে আমি নেল পলিশ করবো, তারপরে সেদিন শারদ দিবাবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী বলিল, সে কথা নাহি কি মনে, অজাত শত্রু করে ঠেরটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শূলের উপরে মরিবে সে জনা, ওইদিকে মোবাইল অন করা আছে, কর্ণ সুবর্ণ গুপ্তধন চল স্টপ আছে, যেহেতু আমি বাথরুমে গেছিলাম। এবারে এর ঘরে এসে দেখছি ঠান্ডার জন্য ব্যবস্থা আছে, মানে এবার বোঝা যাচ্ছে সত্যি ঠান্ডাটা পড়েছে। দেখি মুখটা দেখি এবার, অদ্ভুত ঠান্ডা লাগছে তো।